হ্যালো বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরেকবার স্বাগত আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব বন সহায়ক ইন্টারভিউ সম্পর্কে তোমরা যা যারা বন সহায়ক পোস্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন করেছ তাদের ক্ষেত্রে বলে রাখি তোমরা কিভাবে প্রস্তুতি নিলে এই বন সহায়কের চাকরিটি পেতে পারবে সেই সম্পর্কে আমরা সম্পূর্ণভাবে ডিসকাস করবো আমাদের চ্যানেলে এরপর থেকে বন সহায়কের ইন্টারভিউ সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলো তোমাদেরকে কিন্তু দেবো এবং যেগুলো তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যার যারা অ্যাপ্লিকেশান করেছো প্রিপারেশান কিন্তু খুব ভালোভাবে চালিয়ে যাও এটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ চাকরি যেখানে খুব ভালো ভ্যাকেন্সিতে নিয়োগ করা হচ্ছে পশ্চিমবঙ্গে আজকের এই ভিডিওটি তোমরা সম্পূর্ণভাবে দেখো এখান থেকে আজকে তোমাদেরকে একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশান দেব যেটা হচ্ছে তোমাদের পরীক্ষার জন্য স্পেশাল সাজেশন এবং তার সে সাথে আমি তোমাদেরকে দেব যে তোমরা কিভাবে প্রস্তুতি নিলে এই বন সহায়কের চাকরিটি পাবে অর্থাৎ এতদিন পর্যন্ত পশ্চিমবঙ্গে যে বন সহায়ক নিয়োগ হয়েছে সেই বন সহায়ক নিয়োগের ক্ষেত্রে কি কি প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে কিভাবে নিয়োগ পদ্ধতি হয়েছে তোমাদেরকে কিভাবে উত্তর দিতে হবে প্রত্যেকটি সম্পর্কে আমরা পরের ভিডিওতে আলোচনা করব অর্থাৎ এরপরে কিন্তু অনেকগুলি ভিডিও আসতে চলেছে আমাদের চ্যানেলে এবং সেই সমস্ত ভিডিওগুলো তোমরা যদি ফলো করতে পারো তো সেখান থেকে তোমরা কিন্তু কমপ্লিট প্রিপারেশান নিতে পারবে বন সহায়কের এই চাকরিটির জন্য পুরোপুরি দেখতে থাকো অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব তো যা যারা অ্যাপ্লিকেশান করেছে খুবই ভালো এটা পশ্চিমবঙ্গের অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ চাকরি যেখানে বলে রাখি টোটাল তোমাদেরকে পাঁচটি ধাপ তোমাদেরকে কিন্তু কোয়ালিফাই করতে হবে টোটাল পাঁচটি ধাপ রয়েছে প্রথম যে ধাপ রয়েছে যেটা হচ্ছে বাংলা ভাষা তোমাদেরকে কিন্তু পড়ার ক্ষমতা থাকতে হবে বাংলা ভাষায় তোমাদেরকে পড়ার ক্ষমতা থাকতে হবে আর এখানে তিরিশ নম্বর রয়েছে এটা কিন্তু অনেক বেশি নম্বর তিরিশ নম্বর রয়েছে বাংলা ভাষায় রিডিংয়ের জন্য ঠিক আছে রিডিং যদি তোমরা কোয়ালিফাই করতে পারো তারপরে পরবর্তী ধাপ রয়েছে বাংলা ভাষায় যে লেখার ক্ষমতা অর্থাৎ রাইটিং রাইটিং কিন্তু এখানে তোমাদেরকে চেক করা হবে যেখানে তিরিশ নম্বর রয়েছে আগের যে সমস্ত নিয়োগ প্রসেস হয়েছে পশ্চিমবঙ্গে বন সহায়ক পোস্টে সেই সমস্ত নিয়োগের মধ্যে কি কি ধরনের তোমাদেরকে নিয়মগুলি ফলো করতে হবে সেই সম্পর্কে আমরা কিন্তু আলোচনা করব অর্থাৎ এই যে পড়ার যে ক্ষমতা রয়েছে অর্থাৎ বাংলা ভাষায় যে পড়ার ক্ষমতা রয়েছে এখানে তোমাদেরকে কিভাবে পড়তে হবে বা কিভাবে তুমি প্রিপারেশন নেবে সেই সম্পর্কে আমরা আলোচনা করব। তারপরে দেখতে পাচ্ছি এখানে রয়েছে বাংলা লেখার ক্ষমতা তোমাদের লিখন যে ক্ষমতা রয়েছে বা দক্ষতা রয়েছে সেটা কিভাবে তোমরা গ্রো করতে পারবে কিভাবে তোমরা আরও ভালোভাবে প্রিপারেশন নিতে পারবে চাকরিটির জন্য সেই সম্পর্কে আমরা আলোচনা করব তারপরে দেখতে পাচ্ছি এখানে রয়েছে যেটা হচ্ছে ইংরেজি বা হিন্দি যে কোনো একটি ভাষা তুমি এখান থেকে সিলেক্ট করতে পারো ইংরেজি অথবা হিন্দিতে পড়ার ক্ষমতা অর্থাৎ এখানে ইংরেজিতেও কিন্তু তোমাদেরকে রিডিং চেক করা হবে অথবা হিন্দি যে কোনো একটি যেখানে দশ নম্বর রয়েছে আর আরও একটি রয়েছে যেটা হচ্ছে সাধারণ জ্ঞান যেটা হচ্ছে মৌখিক পরীক্ষা ওরাল হবে এখানে কুড়ি নম্বর রয়েছে এখানে বলে রাখি প্রত্যেকটি ধাপে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা এরকম ভাববে না যে তুমি পড়তে জানো তার মানে তুমি তিরিশে তিরিশ পেয়ে যাবে এটা কিন্তু নয় পড়তে জানলে কিন্তু তিরিশে তিরিশ পাওয়া যাবে না বা লিখতে জানলেই তিরিশে তিরিশ পাওয়া যাবে না এখানে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে যেগুলো তোমাদেরকে কিন্তু পরীক্ষার সময় মাথায় রাখতে হবে না হলে কিন্তু তিরিশের ক্ষেত্রে অনেক কম নম্বর পেয়ে যাবে আর এখানে যে সাধারণ জ্ঞান যে মৌখিক পরীক্ষা রয়েছে এই মৌখিক পরীক্ষাটা দেখতে পাচ্ছ কুড়ি নম্বর রয়েছে এখানেও কিন্তু তোমাদের যে জেনারেল নলেজে যে কোশ্চেনগুলো রয়েছে পশ্চিমবঙ্গ সংক্রান্ত সেগুলো তোমাদেরকে কিন্তু জানতে হবে পশ্চিমবঙ্গ সংক্রান্ত যে জেনারেল নলেজ রয়েছে সেগুলো কিন্তু তোমাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত পুরোপুরি কমপ্লিট করতে হবে আমাদের চ্যানেলে এরপর থেকে পরপর কিন্তু বন সহায়কের যে ইন্টারভিউ রয়েছে সেই ইন্টারভিউ সংক্রান্ত যতগুলি ধাপ রয়েছে প্রত্যেকটি ধাপ কিন্তু করানো হবে খুব ভালোভাবে এবং কিভাবে তুমি প্রস্তুতি নিতে পারবে সেই সম্পর্কে কিন্তু আমরা পরবর্তী ভিডিওতে পরপর কিন্তু ডিসকাস করব। তো নিয়মিত চ্যানেলটি ফলো করতে থাকো আর লাস্টে আরও একটি ধাপ রয়েছে দেখতে পাচ্ছে এখানে যেটা বলা রয়েছে যেটা হচ্ছে বনায়ন কাজের জন্য ব্যক্তিত্বের সক্ষমতা এখানে টোটাল দশ নম্বর এখানে কিন্তু রয়েছে টোটাল দেখতে পাচ্ছ একশো নম্বরের এখানে কিন্তু তোমাদের পরীক্ষা হচ্ছে আর এখানে পরীক্ষাটি অত্যন্ত সহজ তোমরা যদি ভাবো তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের ভাবা ভুল হবে তার কারণ হচ্ছে এই সহজের মধ্যেই জটিলতা থাকে বাংলা ভাষায় পড়ার ক্ষেত্রে সঠিকভাবে পড়তে হবে তার কারণ হচ্ছে প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশান করবে প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট সেখানে কিন্তু অ্যাপ্লিকেশান করবে তো সেক্ষেত্রে বলে রাখি যেহেতু অ্যাপ্লিকেশন প্রচুর পরিমাণে হবে তো সেক্ষেত্রে এখানে কিন্তু যে সিলেকশান প্রসেস রয়েছে সেই সিলেকশান প্রসেসের মধ্যেও কিন্তু এখানে কিন্তু জটিলতা আসবে অর্থাৎ সঠিকভাবে তোমাদেরকে কিন্তু রিডিং রাইটিং এবং জেনারেল নলেজের যে নলেজ রয়েছে এবং এই যে সক্ষমতার যে পরীক্ষা রয়েছে এগুলো কিন্তু খুব ভালোভাবে কোয়ালিফাই করতে হবে তবেই কিন্তু তুমি সেই দু হাজার ভ্যাকেন্সি রয়েছে সেই দু হাজারের মধ্যে আসতে পারবে তো কিভাবে প্রিপারেশন নিতে পারবে পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে পরপর এরপর বিভিন্ন ভিডিওতে তোমাদেরকে বলবো আর এই যে যে সাধারণ জ্ঞান রয়েছে এই সাধারণ জ্ঞান ওয়েস্ট বেঙ্গল যে জিকে রয়েছে এই জিকে আমি তোমাদেরকে কমপ্লিট কিন্তু এখানে কমপ্লিট করে দেব সেখান থেকে অর্থাৎ রিলেটেড টু বন সহায়ক বনসহায়ক সম্পর্কিত যে সমস্ত প্রশ্ন রয়েছে সেগুলোই কিন্তু আমরা করব পরবর্তী ভিডিওতে আমাদের চ্যানেলটি নিয়মিত ফলো করতে থাকো যদি প্রিপারেশান নিচ্ছ তাহলে অ্যাপ্লিকেশন করেছো খুবই ভালো প্রিপারেশান কিন্তু খুব ভালোভাবে চালিয়ে যাও আর বলে রাখি আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এই চ্যানেল থেকে তোমরা এই ধরনের বিভিন্ন চাকরি পরীক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তিগুলি পেয়ে যাবে এবং তাছাড়াও বন সহায়ক পোস্টে যদি তুমি প্রিপারেশান নিতে চাও তাহলে কমপ্লিট প্রিপারেশান কিন্তু শুরু হচ্ছে আমাদের চ্যানেলেই তো তাই অবশ্যই চ্যানেলটি নিয়মিত ফলো করতে থাকো ধন্যবাদ